দেশে করোনায় আরও 9 জন মারা গেছেন। এর ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,823 জন। মৃত্যুর হার 1.77%। শনিবারের মৃত্যুর সংখ্যা ছিল 9 জনে, তবে শনিবারের চেয়ে আজ শনাক্তের সংখ্যা কমেছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 18,485টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 2,275 জন, সুস্থ হয়েছেন 386 জন, মৃতদের মধ্যে 3 জন পুরুষ, 6 জন নারী। ঢাকা বিভাগে 6 জন, চট্টগ্রামে 2 জন ও সিলেটে 1 জন 24 ঘন্টায় করোনায় মারা গেছেন। তবে রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে করোনায় কেউ মারা যাননি।